যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ তুলসা চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কারাত 2021 শীর্ষক যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়া ইউএসএস তুলসা জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। শনিবার 11 ডিসেম্বর জাহাজটি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। বুধবার 8 ডিসেম্বর সকালে সফরকারী জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্য পরিবেশন করে। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজটির অধিনায়ক কমান্ডার উইলিয়াম ডিভোর জাবক, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক এবং কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও জাহাজটির অধিনায়ক 9 ডিসেম্বর চট্টগ্রামের বানৌজা ঈশা খানের স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে SMWT মহড়ার সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন। ফারিয়া তাসরিন, চ্যানেল আর এ নিউজ।